আমার ভিডিও তো আমি ইউটিউবে দেখি, একটু উনি আছে দেখি তো একবার গিয়ে। তার মানে এটাই ওনার বাড়ি? আমরা এতদিন ধরে কমেন্ট করতাম, বলতাম একটুখানি ম্যাডাম অ্যাড্রেসটা বলুন, আপনার বাড়িটা কোথায়, উনি তো একদমই বলতো না। দেখি গিয়ে আসবে। একবার কি দেখি ওনার সাথে কথা বলি, যাচ্ছি তো কিছু আবার ভাববে না তো, তাও বড় চিন্তার বিষয়। একবার কি দেখি যা হয়। আচ্ছা, এইটা তাহলে ম্যাডামের বাড়ি। আজকে তো দেখা করে যাবই যাবো ম্যাডামের সাথে, কেননা আমি ওনার ভিডিও দেখি, ওনার আমি সাবস্ক্রাইবার, ওনার সাথে কথা বলতেই হবে। আমি আজকে ওনার সাথে কথা বলেই যাবো। যা হবে আবার গিয়ে বেলটা বাজবে। এখন আবার কে আসলো? একবার আপনার ভিডিও প্রত্যেকটা ভিডিও আমার বাড়ির লোক খুব খুব ভালোবাসে, আমার বাড়ির লোককেও আমি সাবস্ক্রাইবার করিয়ে রেখেছি, ঠিক আছে? তো আমি নিজেও করে রেখেছি। আপনি রাস্তা থেকে যাচ্ছিলেন তো আপনাকে আমি দেখলাম, দেখে আপনাকে আমি ফলো করে এসেছি, আপনাকে আমি অনেক মেলও করেছিলাম, আপনি তো রিপ্লাই দেননি, ঠিক আছে? তো ওর জন্য আমি রাস্তা থেকে যাচ্ছিলাম, দেখলাম তো দেখে আপনি আপনার সাথে দেখা করতে এসেছি, ঠিক আছে? আমার খুব খুব ভালো লেগেছে, ঠিক আছে? আপনার কোনো ভিডিও আমি দেখতে মিস করি না ম্যাডাম, ঠিক আছে? আপনি যখনই ভিডিও পোস্ট করেন আমি তখনই দেখি, ঠিক আছে? কোনো এক মিনিট লেটও করি না, সবার আগে আমি লাইক দিই, ঠিক আছে? তো ওর জন্য রাস্তা থেকে দেখতে পেলাম, তো আপনাকে না দেখা করে আপনার সাথে থাকতে পারলাম না, জেনে আপনার বাড়িতে এসে বলতে পারলাম। আমার জানা আছে ম্যাডাম বলতে, মানে আপনার কাছে আমি যে কারণে এসেছি, ঠিক আছে? তো আমার আপনার সাথে আমি এটা চুলটা ধরে একটা ভিডিও বানানোর জন্য এসেছি, আমার বাড়ির সবাইকে দেখাবো, তাহলে ওরা সত্যিকারের বিশ্বাস করবে, নাহলে আমি যদি গিয়ে ঘরে বলি কেউ বিশ্বাস করবে না। আপনার সাথে আমি একটা ছোট ধরে একটা ভিডিও বানাতে চাই। না, আপনার চুলটা ধরে দেখতে দিন। ঠিক আছে, আপনি যখন এত বড় করে বলছেন তাহলে ধরে দেখুন।
থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনার চিন্তা আমাকে ভুলে দেখবেন প্লিজ। ম্যাডাম আপনার চুলটা ধরা লাগে না, আমি আপনার সাথে একটা আগে সেলফি তুলতে চাই, ঠিক আছে? আমার বাইরের লোককে দেখাবো, আপনি একটু করে দাঁড়াবেন ম্যাডাম। হয়ে গেছে ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আপনার চুলটা তো ধরে দিচ্ছে আমার। আপনার চুলটা খুব সুন্দর ম্যাডাম, খুব খুব সুন্দর, খুব সিল্কি আপনার চুলটা। আর চুলটা কত সুন্দর গন্ধ ম্যাডাম। খুব সুন্দর সিল্কি চুলটা ম্যাডাম। ভিডিওটা দেখে যেটা যতটা না ভালো লাগে, সামনে দেখতে আরো বেশি ভালো লাগছে ম্যাডাম। আপনি বললে বিশ্বাস করবেন না কি সুন্দর লাগছে চুলটা আপনার। আপনার এই চুলটা যেমন মেলায় আমি প্রত্যেকটা সিন দেখি, কোনোটা মিস করি না, কোনো স্কিপও করি না। আর সামনে খুব খুব সুন্দর লাগছে এখন দেখতে চুলটাকে আপনার। কি সুন্দর গন্ধ আপনার চুলটাতে ম্যাডাম। আপনার চুলটা একটু ভালো করে দেখে নিয়ে আমার ভিডিও দেখি তো সবসময়ের জন্য, সামনে দেখেছি আর মানে আর থাকতে পারছে না দেখে চুলটা কেটে। খুব সুন্দর লাগছে ম্যাডাম চুলটা নাচিয়ে দিয়েছি আপনাকে, খুব খুব ভালো লাগছে দেখতে। চুলটা একবার ধরে দেখেন, আমি ভালো করে ছাড়িয়ে দিয়েছি।
জট ছাড়িয়ে দিয়েছি দেখুন, ঠিক আছে তো? হ্যাঁ সুন্দর হয়েছে। তাহলে কি এবার আমি ভিডিওটা করে দেবো? ঠিক আছে ভিডিওটা করে দিই। সত্যি মানে আপনার ভিডিও দেখার থেকে মানে আপনার রিয়েল চুলটা ধরে আমার খুব 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 ভালো লাগছে। কি সুন্দর আপনার চুলটা, আপনাকে যে দুটো বেলুন দিয়ে কি সুন্দর কি কিউট লাগছে আপনাকে কি বলবো আপনার, একটা প্লিজ একটা সেলফি নাম করে আপনার প্লিজ প্লিজ প্লিজ। দেখি তো কি বেলুন এই মা দুটো বেলুন করতে বলেছে আমি আপনাকে। হ্যাঁ আমি তো এটাই জানি মানে পুরো দিয়েছেন পুরো আমাকে পুরো বাচ্চা বাচ্চা লাগছে। না মানে আমি আমার বোনের তো যখন স্কুলে যায় তখন ওইভাবেই আমি চুল বেঁধে দিই, ও বলে তো আমি তো এইভাবেই বেলুন করি তাই এটাই জানি আমি। ঠিক আছে আপনি যান আমি বিরিয়ানি করে নিচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি যান আপনাকে এভাবে খুব সুন্দর লাগছে, একটা সেলফি ম্যাডাম প্লিজ। না 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 আপনি যান ম্যাডাম, ভালো লাগছে। আপনাকে এভাবে খুব সুন্দর লাগছে ম্যাডাম। না না আপনি যান পরে একদিন আসবে তখন নাই হবে। ঠিক আছে পরে নাই সেলফি নিয়ে নেবে। ঠিক আছে ঠিক আছে এখন আসি।